জয়পুরহাটের খেতলাল উপজেলার কানাইপুকুর গ্রাম। এখানকার গাছে গাছে বাসা বেঁধেছে হাজার হাজার শামুক খোল পাখি। পুকুর পাড়ের বড় বড় গাছে বাসা বেঁধে প্রায় এক যুগ ধরে বাস করছে এসব পাখি। শামুক খোল পাখি এলাকার মানুষের কাছে শামুক ভাঙ্গা, হাইতোলা মুখ এসব নামেও পরিচিত। খালবিলের ছোট ছোট শামুক, ঝিনুক, ছোট মাছ আর ফসলের মাঠের পোকামাকড় খেয়ে জীবন বাঁচায় শামুক খোল পাখি। নিরাপদ আশ্রয়ে প্রজননও করছে পাখিগুলো, ফলে দিন দিন বাড়ছে পাখির সংখ্যা। কোটা গ্রামের মানুষ নিরাপত্তা দিয়ে আগলে রেখেছে পাখিদের। কানাইপুকুর পাখি কলোনিতে প্রচুর শামুক খোল পাখি আছে। এই পাখিগুলো প্রতি বছরই আসে, এখানে বাচ্চা ফোটায়, এরা এখানে বসবাস করে। আবার এখানে অনেকগুলো শতবর্ষী গাছ আছে, এদের খাদ্যের জন্য যে প্রয়োজন যেটুকু, অনেকগুলো জলাশয় আছে, পুকুর জল পুকুর ডোবা আছে, এগুলোতে এরা এদের খাবার পায়, এখান থেকে এরা খাবার সংগ্রহ করে। আবার আশেপাশেও অনেকগুলো জলাশয় আছে, একটা খাড়ি আছে পাশে, সেখান থেকে ওরা খাবার পায়। আর মানুষ খুবই ভালোবাসে এই পাখিগুলোকে, মানুষের অপার মমতায় এরা এখানে বেঁচে থাকে, ভালোবাসে সবাই, আমরা সেভাবে এদের। এলাকার অনেকের কাছে কানাইপুর পাখি গ্রাম, কেউ বলেন পাখি কলোনি, যে নামে ডাকা হোক, অনেকেই কানাইপুর ছুটে আসেন পাখি দেখতে। অনেক দূর থেকে পাখি দেখতে এসেছি, এই পাখিগুলো কানাইপুকুর নামক স্থানে বসবাস করে। আমি এই পাখিগুলোর কথা শুনছি, কিন্তু আজকে আমি নিজ স্বচক্ষে এই পাখিগুলো দেখতে আসলাম। এই পাখিগুলো দেখে আমার খুব ভালো লাগলো এবং এগুলো দেখে আমি খুব মুগ্ধ। তা থেকে আসছি জয়পুরহাট জেলার খেতলাল থানার কানাইপুকুর গ্রামের আব্দুস সোবান মেম্বারের পুকুরের পাড়ে গাছেতে পাখি দেখলাম। এখানে হাজারো পাখি বাসা বেঁধেছে, এই পাখির কলকাকলিতে এলাকাটা মুখরিত। এই পাখি দেখার জন্য আসছিলাম, পাখি দেখে খুব ভালো লাগলো। কানাইপুকুর পাখি কলোনিতে পাখি দেখতে আসছি। পাখি এসব প্রাকৃতিক সম্পদ, এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এগুলো খুব দেখে খুব ভালো লাগছে, এগুলোকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। জয়পুরহাটের খেতলাল থানায় কানাইপুকুর নামক স্থানে পাখির একটি অভয় আশ্রম আছে। এখানে হাজার হাজার বিভিন্ন প্রজাতির পাখির বসবাস এবং এই পাখি দেখার জন্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন। পর্যটকদের নিরাপত্তা সহ পাখির সার্বিক নিরাপত্তা এবং পাখি যেন কেউ অবৈধভাবে শিকার করতে না পারে, এই জন্য আমার খেতলাল থানা পুলিশের নজরদারি সবসময় এখানে রয়েছে। নিরাপত্তা পাখির দেখভালের প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসনও। সেখানে যেন গ্রামবাসীরা আরও সচেতনভাবে এটা নিয়ে কাজ করেন এবং কোনো ক্ষয়ক্ষতি যেন পাখির না হয়, সেই হিসাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং উপজেলা পরিষদের মাধ্যমে আমাদের সার্বিক তদারকি বজায় থাকবে। গ্রামবাসীর পাশাপাশি কানাইপুকুর গ্রামে পাখির অভয়ারণ্য গড়তে আন্তরিক হবে প্রশাসন, এমনটাই আশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।